আমরা এখন সিলেটের চা বাগানে বসে আছি, জায়গাটার নাম লাক্কাতুরা। আমাদের গাইড তৌকির আহমেদ এবং তার স্যাম্পনি S400 এর গুগল ম্যাপ। থ্যাংকস টু গুগল আমরা পথ চিনে এসেছি। এবং গতকাল থেকে যত স্ট্রাগল তার ভিতর হলো আমরা সারা মানে সারা রাত বাসে যাক করছি, আর সুদীপ তো আমাদের জন্য ওয়েট করলো কতক্ষণ, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট সব থেকে কষ্টদায়ক ওয়েটিং, কিন্তু আসলে আরাম করে বসেছিল। এটা মিথ্যা কথা, এটা অবভিয়াসলি মিথ্যা কথা। আমার এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে আসার পর থেকে আরেক কাউন্টারে আলাদা আনন্দ, কারণ ও আসার পরে আলাদা আনন্দ সেটা তোমাদের কাছে। এটা আসলে আসলে ও আসার পরে আমরা গ্রিটিং করছি কিন্তু কলা এবং রুটি দিয়ে। এমনই যে বাসের ভিতরে কুয়াশা ঢুকে গেছে এক হাত দূরে, যে আমার পাশে তৌকির, লিওনের পাশে তৌকির বসেছিল, আমি আর লিওন তৌকির দেখতে পাচ্ছি না, এইরকম এমন অবস্থা। কান্নাকাটি সে পরে ধরে ধরে থামালাম, সে তো বাসে বাসের পাশের জন্য দেখতে পারে না, সে কান্নাকাটি করে যে আব্বু আব্বু আমি কই যাবো কই যাবো, পরে তাকে ধরে থামানো হলো। পরে আমরা সেফলি আসছি এবং এসে জায়গা পাই না, হোটেল পাই না, এক হোটেলে গেলাম, ভাড়া হয় না, আরেক হোটেলে গেলাম, সেখানে কষ্ট করে একটা রুম পেয়ে এখন সারা রাত যে কষ্ট করে আমরা রেস্ট নেবো নির্ঘুম, মাত্র 1 ঘন্টা ঘুমে আবার আমরা তোকে কিন্তু ঘুমাইছি সারা পথ ঘুমাইছে, আমরা একটা প্রমাণ আমাদের কাছে আছে। আর সেই ছবি চলে গেছে অলরেডি ফেসবুকে, কিছু করার নাই, পাশাপাশি আমি ঘুমাইছিলাম। তা সারা রাত ঘুমিয়ে যে আমরা সকালে রেস্ট নেবো, আমরা এতই বিয়ার্থ রেস্টও নিই নাই, বান্দরের মতো চলে আসছি এখন বন জঙ্গল, আমরা তো বান্দর, কিছু করার নাই। তা সিলেটের চা বাগান এত সুন্দর যে হবে যায় না। আজকে আমাদের জার্নির প্রথম দিন, আজকে কয় তারিখ, লাক্কাতুরায় 7 তারিখ আছে, এবার সিলেটে খেলা হবে, খেলা হবে এবং আমরা কাপ পায় দেবো, বাই।